বাংলাদেশের শীর্ষ পাঁচ রপ্তানি খাতের কথা বললেই তৈরি পোশাক, চামড়া, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের নাম উঠে আসে। তবে বেশিরভাগ রপ্তানিজাত শিল্পের একটি বড় অংশই চলে যায় কাঁচামাল আমদানিতে। আজ এমন এক রপ্তানি খাত নিয়ে কথা বলবো যার প্রধান কাঁচামালই দেশীয় উপাদান। বলছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের কথা। সাথে আছি আমি চন্দ্রিমা চৌধুরী। ব্যবসা হিসেবে এদেশে চামড়া খাতের যাত্রা শুরু হয়েছে বিগত শতাব্দীর চল্লিশের দশকে। ১৯৪০ সালে ব্যবসায়ী রণদা প্রসাদ সাহা নারায়ণগঞ্জের কাছে সর্বপ্রথম একটি ট্যানারি প্রতিষ্ঠা করেন। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ১৯৫১ সালের অক্টোবরে তৎকালীন সরকার ঘোষিত এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প স্থাপিত হয়। ১৩-১৪ সালে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয় ১,২৫৮.৮২ মিলিয়ন ডলার। পরবর্তী তিন অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ছিল যথাক্রমে ১,১৩০, ১,১৬১ ও ১,২৩৪ মিলিয়ন ডলার। ২০১৮-১৯ অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় নেমে দাঁড়ায় ১,১৯.৭৮ মিলিয়ন ডলারে। ২০২১-২২ অর্থ বছরে মোট ৫,২০৮ কোটি ডলার মূল্যের রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি হয়। এর মধ্যে প্রথম আট মাসে রপ্তানি হয় ৩,৩৮৪ কোটি ডলারের পণ্য। চামড়া শিল্পের এ খাতে প্রধান রাজা চীন, সেখানে টেক্কা দিয়ে বাংলাদেশে ধরে রেখেছে তার অবস্থান। এই চামড়া রপ্তানির প্রধান তিন গন্তব্য দেশ হলো ইতালি, স্পেন, হংকং। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চামড়া রপ্তানি হয়। এ শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় ৯ লাখ মানুষের কর্মসংস্থান। চলতি অর্থ বছরের প্রথম আট মাসে চামড়া খাতের রপ্তানির পরিমাণ ৮৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬.০৪% বেশি। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ২০২০ এবং ২১ সালে করোনা মহামারীর সময় চামড়া খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এর সুদিন ফিরতে বেশি দিন লাগেনি, কারণ আমদানিকারক দেশগুলোর মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে চীনের মতো অন্যান্য উৎপাদনকারী দেশগুলোর উপর নির্ভরতা কমাতে বাংলাদেশ থেকে তাদের পণ্য সোর্সিং শুরু করে। তবে সেই আশায় ঘুরে বালি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এদেশের চামড়া শিল্পে আরও একবার বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আশার কথা এই যে বৈশ্বিক পরিস্থিতির নানা সংকটের মধ্যেও তৈরি পোশাক ও চামড়া খাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্বিক রপ্তানি বেড়েছে ৭.৮১%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেয়া তথ্য মতে চলতি বছর টানা তিন মাস সামগ্রিকভাবে ৫০০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি হলেও ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে ৪৬৩ কোটি ডলারের পণ্য। এ রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৭.৮১% বেশি। ফলে চামড়া রপ্তানি কমলেও বেড়েছে চামড়াজাত পণ্যের রপ্তানি, পোশাক শিল্পের পরে যেটি দেশের বৃহত্তম রপ্তানি খাত। এতে ২০২২ সালের জুনে শেষ হওয়া গত অর্থ বছরে চামড়া, চামড়াজাত পণ্য এবং জুতা রপ্তানি ১০ বছরের সর্বোচ্চ ১.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।